কোচবিহার শহরে পাটাগুড়া ফাঁসিরঘাট এলাকায় দিন দুপুরে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক যুবক। জানা গিয়েছে দুপুর দেড়টা নাগাদ গরু চুরি করতে স্থানীয় এলাকার এক বাসিন্দার হাতে ধরা পড়েছে সেই যুবক। এরপর কোচবিহার কোতোয়ালি থানায় পুলিশ খবর দিলে পুলিশ এসে গরু চোর যুবকটিকে আটক করে থানায় নিয়ে গেছে। সকালবেলা আটটার সময় আমি শাস্তি গরুগুলো টাউনে আমার প্রায় 66 বছর বয়স আছে আমার। আমি ছবির থেকে দুদূর থেকে পালছি। আমি যদি বলি যে বাবা মা পাঁচটা বাজে তুমি আসে বলি, প্রতিদিন পাঁচটায় ও আসে বলি। সেইভাবে আজকে কী দেখলেন? কী আজকে দেখলাম, আজকে শাস্তি যখন আসার পরে দেখি এই রশি দিয়া এই ছেলেটায় রশি দিয়া টাইনে নিয়ে এইদিকে যাইতেছে। গরু তো আমি শাস্তি টাউনে ওরা একটা নিয়ে যে দিতে আরো হাতে হাতে ধরেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ, ছেলে ধরতে যে আমার ইচ্ছে। তারপরে হ্যাঁ ধরার পরে আমি গরুর কাছে আসলাম। আসার পরে মা ঠিকই তো হ্যাঁ রশি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার ওই যে বাড়িতে এক নম্বর দাঁড়ায় আছে। কয়টা নাগাদের ঘটনা? আধা ঘন্টা আগে এরকম। এখন কি পুলিশ নিয়ে গেল ছেলেটা? হ্যাঁ এখন আইসে আবার পুলিশ নিয়ে গেল। কি নাম আপনার? সহদেব দাস। এটা কোন জায়গা? এটা পাটাকুড়া। তো কয়জন ধরা পড়ছে? একজন একজন, ওর সঙ্গে আরো লোক আছে। দেখেছেন কি সেরকম? না, ওই যে নিয়ে গেল কা কি করে ধরবো? ওকে আগে লোকগুলাকে বাড়ি করতে হবে, তারপরে তো আগে মারি বুদ্ধি দিলে তো বলবে না। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার